দিল্লিতে দেড় দশকের বিজেপি যুগের অবসান, পুর নিগমে ক্ষমতা দখল আম আদমি পার্টির, প্রধানমন্ত্রীর আশীর্বাদ চাই, জয়ের পর মন্তব্য কেজরিওয়ালের। শীতকালীন অধিবেশনে বিপজ্জনক বিল পাশের আশঙ্কা, দিল্লি থেকে হুঁশিয়ারি মমতার, সংসদীয় গণতন্ত্র রক্ষা করতে বিজেপির বিরুদ্ধে সরব মুখ্যমন্ত্রী। পঞ্চায়েত নির্বাচনের আগে সুখবর, দ্রুত মিলবে 100 দিনের কাজের বকেয়া টাকা, মমতার দিল্লি সফরের মধ্যেই রাজ্যকে আশ্বাস কেন্দ্রীয় মন্ত্রীর। মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে চার্জশিট পেশ ইডির, পর্ষদের প্রাক্তন চেয়ারম্যানের স্ত্রী ছেলের নামেও অভিযোগ, পরিবারকে না জড়ানোর আর্জি মানিকের। জাতীয় রাজনীতিতে কংগ্রেস তৃণমূলের নয়া সমীকরণের ইঙ্গিত, খড়গের ডাকা বৈঠকে হাজির সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌজন্য দেখালেন অধীর চৌধুরীও। গোষ্ঠী কোন্দলে জর্জরিত বঙ্গ বিজেপি, দিল্লিতে সুকান্ত মজুমদারকে জরুরি তলব অমিত শাহের, বৃহস্পতিবার শাহের সঙ্গে বৈঠক বিজেপির রাজ্য সভাপতি। বাংলাদেশের কাছে একদিনের সিরিজ হারল ভারত, রোহিতের লড়াই সত্ত্বেও দ্বিতীয় ম্যাচে হাতছাড়া জয়, 5 রানে ম্যাচ জিতে সিরিজ পকেটে পুরলেন সাকিবরা। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। নমস্কার, রাষ্ট্রীয় বিস্তারিত খবরে। রাজধানী দিল্লিতে রাজনৈতিক পালাবদল, দীর্ঘ 15 বছরের বিজেপি রাজত্বের অবসান ঘটিয়ে দিল্লি পুর নিগমের ক্ষমতা দখল করল আম আদমি পার্টি। ঐতিহাসিক জয়ের পরই অরবিন্দ কেজরিওয়াল বললেন, প্রধানমন্ত্রীর আশীর্বাদ চাই। দিল্লির প্রায় 94% এলাকা পুর নিগমের অধীনে পড়ে, স্বাভাবিকভাবেই দিল্লির শাসন ব্যবস্থা নিয়ন্ত্রণের ক্ষেত্রে বিধানসভার মতো গুরুত্ব রাখে পুর নিগমের নির্বাচনও। 2005 সাল থেকে দিল্লি পুর নিগমের রাশ ছিল বিজেপির হাতে, সেখানে এবার 250 আসনের মধ্যে 134টি আসন পেয়ে ক্ষমতা দখল করল আপ। বিজেপির দখলে 104টি আসন, কংগ্রেস 9টি এবং অন্যান্যরা 3টি আসন পেয়েছে। দিল্লি পুরসভার প্রথম রূপান্তরকারী কাউন্সিলর হিসেবে জিতে ইতিহাস গড়েছেন আপ প্রার্থী ববি কিন্নর। মহিলাদের জন্য সুলভ শৌচালয়, স্যানিটারি ন্যাপকিনের ব্যবস্থা, স্কুল থেকে হাসপাতালের উন্নতি সাধনের মতো বিভিন্ন কাজের জন্যই জনতা আপকে ভোটে জিতিয়েছে, এমনটাই দাবি করেছেন আপ প্রধান কেজরিওয়াল। প্রথমবার দিল্লিতে ডাবল ইঞ্জিনের সরকার গড়ার পর ভোটার ও দলীয় কর্মীদের ধন্যবাদ জানিয়েছিলেন কেজরি। পাশাপাশি দিল্লির মুখ্যমন্ত্রী সাফ বলেছেন, আমি সমস্ত পার্টি আর প্রার্থীদেরই বলবো, অনেক রাজনীতি হয়েছে, এবার একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। বিজেপি এবং কংগ্রেসকে আমরা আমাদের পাশে চাই। রাজধানীর উন্নতি করতে কেন্দ্রের সাহায্য প্রয়োজন বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও আশীর্বাদ চেয়েছেন আপ সুপ্রিমো কেজরিওয়াল। শীতকালীন অধিবেশনে বিপজ্জনক বিল আসছে, এমনটাই আশঙ্কা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। অধিকাংশ বিলে রাজ্যের ক্ষমতা খর্ব করা হবে, এমনটা মনে করছেন তিনি। দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফের একবার কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে গর্জে উঠলেন মমতা। শীতকালীন অধিবেশনে তৃণমূলের রণনীতি কি হবে তা ঠিক করতে বুধবার সাংসদ সৌগত রায়ের বাড়িতে বৈঠকে বসেছিলেন তৃণমূল সুপ্রিমো। সেখানে হাজির ছিলেন দলের প্রায় সব সাংসদই। বৈঠক সেরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বলেন, 16টি বিল আসছে, বিদ্যুৎ বিল, সমবায় বিল, তথ্য সংরক্ষণ বিল ইত্যাদি অনেকগুলি বিপজ্জনক বিল রয়েছে। এমন অনেকগুলি বিল রয়েছে যাতে রাজ্যের অধিকারে হস্তক্ষেপ করা হচ্ছে, রাজ্যের গণতান্ত্রিক অধিকার, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে খর্ব করার চেষ্টা চলছে। তার আরো অভিযোগ, বিরোধীরা প্রতিবাদ করলেও কেন্দ্র গুরুত্ব দেয় না, বিপুল সংখ্যাগরিষ্ঠতাকে হাতিয়ার করে কেন্দ্রীয় সরকার জোর করে বিলগুলি পাশ করিয়ে নেয়, তাই আমরা ভয় পাচ্ছি যে সংসদীয় গণতন্ত্রের মর্যাদা ক্ষুণ্ণ হবে। বিজেপির বিরুদ্ধে যারা লড়াই করবে, তৃণমূল শিবির তাদের সহযোগিতা করবে বলেও এদিন স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত নির্বাচনের আগে সুখবর, দ্রুত 100 দিনের বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার আশ্বাস দিলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রী গিরিরাজ সিং। বুধবার রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারকে ফোন করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। দুজনের মধ্যে পঞ্চায়েতের কাজ নিয়ে আলোচনা হয়, তারপরই কেন্দ্রের তরফে আশ্বাস মেলে। গত 5 মাস ধরে 100 দিনের কাজের টাকা বন্ধ করে রেখেছে কেন্দ্র, ফলে বকেয়া রয়ে গিয়েছে শ্রমিকদের পাওনা টাকাও। এই ইস্যুতে দীর্ঘদিন ধরেই কেন্দ্র রাজ্য টানাপোড়েন তুঙ্গে। কেন্দ্রের বঞ্চনা নিয়ে বারে বারে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একান্ত সাক্ষাতেও বাংলা
বাংলার প্রাপ্য নিয়ে দাবি জানিয়েছিলেন তিনি। পাল্টা কেন্দ্রের অভিযোগ, রাজ্য খরচের হিসেব দেয়নি, তবে মোদীর হাতে লিখিত হিসেব তুলে দেওয়ার পরও প্রাপ্য অর্থ পায়নি রাজ্য। কিন্তু এবার সেই বকেয়া অর্থই দ্রুত মিটিয়ে দেওয়ার কথা জানালেন কেন্দ্রীয় মন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফরের মধ্যেই কেন্দ্রের তরফে আশ্বাস মিলল রাজ্যের। প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে এবার চার্জশিট পেশ করল ইডি। গ্রেফতারির 60 দিনের মধ্যেই পিএমএলএ আইনে ব্যাংকশাল আদালতে চার্জশিট দাখিল করল কেন্দ্রীয় সংস্থা। মানিক ভট্টাচার্য, তাঁর স্ত্রী, ছেলে, সহযোগী তাপস মণ্ডল সহ মোট 6 জনের নাম উল্লেখ করা হয়েছে ওই চার্জশিটে। রয়েছে 50 জন সাক্ষীর উল্লেখও। আদালতে ইডি দাবি করে পার্থ চট্টোপাধ্যায় ছিলেন দুর্নীতির মাস্টার মাইন্ড। তদন্তে মানিকের সঙ্গে পার্থর যোগাযোগের তথ্য বিভিন্নভাবে ইডির সামনে এসেছে, সেই কারণেই চার্জশিটে পার্থ ও তার নামেরও উল্লেখ রয়েছে। একই সঙ্গে মানিক ভট্টাচার্যের ছেলে সৌভিকের অ্যাকাউন্ট থেকেও কয়েক কোটি টাকা উদ্ধার হওয়া এবং মৃত ব্যক্তির সঙ্গে মানিকের স্ত্রীর জয়েন্ট অ্যাকাউন্টের মাধ্যমে টাকার লেনদেন করার বিষয়টিরও উল্লেখ রয়েছে চার্জশিটে। এদিকে এদিন আদালত থেকে বেরোনোর সময় মুখ খুললেন মানিক ভট্টাচার্য। দুর্নীতি মামলার সঙ্গে তাঁর ছেলে ও স্ত্রীকে না জড়ানোর কাতর আর্জি জানিয়েছেন তিনি। জাতীয় রাজনীতিতে কংগ্রেস এবং তৃণমূলের সমীকরণে ফের বদলের ইঙ্গিত। সংসদের শীতকালীন অধিবেশনের প্রথম দিনই সব বিরোধী দলের নেতাদের নিয়ে বৈঠক ডেকেছিলেন কংগ্রেসের রাজ্যসভার দলনেতা তথা দলের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে। রাজ্যসভার বিরোধী দলনেতার ডাকা ওই বৈঠকে এদিন উপস্থিত ছিলেন তৃণমূলের প্রতিনিধি সুদীপ বন্দ্যোপাধ্যায়। সংসদের গত 2টি অধিবেশনে সচেতনভাবে কংগ্রেসের সঙ্গ এড়িয়ে যাওয়ার পর এদিনের বৈঠকে তৃণমূলের শীর্ষ স্তরের নেতার উপস্থিত থাকার ঘটনাকে তাৎপর্য দিয়েই দেখছে রাজনৈতিক মহল। উপরন্তু রাজ্য রাজনীতিতে তৃণমূলের সবচেয়ে প্রবল বিরোধী হিসেবে পরিচিত অধীর চৌধুরীও এদিন লোকসভায় তৃণমূলের হয়ে সওয়াল করেন। লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে বিভিন্ন সংসদীয় কমিটিতে বিরোধীদের বাদ দেওয়া নিয়ে অভিযোগ করেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নামও ছিল ওই তালিকায়। সোনিয়া গান্ধীর উপস্থিতিতে অধীর সুদীপের নাম করে তৃণমূল সাংসদকে ওই পদ ফিরিয়ে দিতে অনুরোধ করেন। এদিকে এদিনে দিল্লিতে সাংবাদিকদের সামনে বিজেপি বিরোধীদের সঙ্গে হাত মেলানোর বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে জাতীয় রাজনীতিতে ফের কংগ্রেস তৃণমূল সুসম্পর্কের ইঙ্গিত দেখছে ওয়াকিবহাল মহল। গোষ্ঠী কোন্দলের জেরে বঙ্গ বিজেপির ভবিষ্যৎ নিয়ে চিন্তিত কেন্দ্রীয় নেতৃত্ব। এই পরিস্থিতিতে সুকান্ত মজুমদারকে তলব করলেন অমিত শাহ। সংসদের শীতকালীন অধিবেশনের দরুন আপাতত দিল্লিতেই রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। শাহের তলবের কারণে বুধবার কলকাতায় ফেরার পরিকল্পনাও বাতিল করেছেন তিনি। আগামী বছরেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন, আর সেই নির্বাচনকে লক্ষ্য সীমা স্থির করে ঘুঁটি সাজাচ্ছে গেরুয়া শিবির। ইতিমধ্যেই বাংলায় দুর্বল বলে চিহ্নিত 19টি লোকসভা কেন্দ্র ঘুরে দিল্লিতে রিপোর্ট জমা দিয়েছেন কেন্দ্রীয় নেতা মন্ত্রীরা। বাংলায় দলের বুথের সংগঠনের হাল নিয়েও বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে রিপোর্ট করেছেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত দলের পর্যবেক্ষকরা। আর সেই রিপোর্টে বঙ্গ বিজেপির নিচুতলার সংগঠনের বেহাল অবস্থার ছবিটাই দিল্লির নেতাদের গোচরে এসেছে। দলের কোন দলের বিষয়টিও নজরে এসেছে অমিত শাহ থেকে জেপি নাড্ডার। তাই বৃহস্পতিবারের শাহি বৈঠকে বিজেপি রাজ্য সভাপতির সঙ্গে কি আলোচনা হয় তা নিয়ে রাজনৈতিক মহলে উস্কে উঠেছে জল্পনা। একদিনের সিরিজে বাংলাদেশের কাছে হার মানতে হলো ভারতকে। প্রথম ম্যাচে জয় হাসিল করে অনেকটা সুবিধাজনক অবস্থাতেই ছিলেন সাকিবরা। সিরিজ বাঁচানোর দ্বিতীয় ম্যাচে শুরুতেই আসে আঘাত। এদিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। ফিল্ডিং এর সময় বুড়ো আঙুলে চোট পান রোহিত শর্মা। তার খেলা নিয়ে সাময়িক আশঙ্কা দেখা দিলেও শেষমেশ মাঠে নামেন তিনি, যদিও তাতে শেষ রক্ষা হলো না। প্রথমে ব্যাট করে এদিন ভারতের সামনে জয়ের জন্য 272 রানের লক্ষ্যমাত্রা রেখেছিল বাংলাদেশ। সেঞ্চুরি করেন মেহেদি হাসান, 77 রানের ঝকঝকে ইনিংস খেলেন মাহমুদউল্লাহ। জবাবে ব্যাট করতে নেমে ভারতের ইনিংস শেষ হয় 266 রানে। চোটের কারণে রোহিতকে না নামানোরই সিদ্ধান্ত ছিল টিম ম্যানেজমেন্টের। যদিও ভারতীয় ব্যাটিং লাইন আপে ধস নামতেই ক্রিজে নামেন রোহিত, চোটগ্রস্ত ভারত অধিনায়ক মাত্র 28 বলে 51 রানে অপরাজিত ইনিংস খেললেন। মহানায়কোচিত ইনিংসে 5টি ছক্কা এবং 4টি বাউন্ডারি মারেন তিনি। শেষ 2 ওভারে ভারতকে তুলতে হতো 40 রান। রোহিত কার্যত একার হাতে তুললেন 34, কিন্তু তাতেও শেষ রক্ষা হলো না ভারতের। কাজে দিল না শ্রেয়স ও অক্ষরের লড়াইও। 7 বছর বাদে মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে ফিরে এলো সিরিজ হারের লজ্জা। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।